জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ দ্বিতীয় তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্ডল, এছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমস্ত কমিটি আপনাদেরকে এখানে যারা আছেন ওই বলেন শৈলতার নাম আমি শৈলতার সম্পাদন করি না সংযুক্তকে আপনাদের কি করে দেবো আপনাকে শুভেচ্ছা ইলেকট্রনিক মিডিয়া যারা যারা আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ আমাদের নিউজগুলো বলেন আপনাদের প্রেস মিডিয়া যারা লোকজন আছেন তাদের সামনে সংবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ যদি মনে করে তাহলে ১২ ঘন্টার নোটিশে এই বঙ্গবন্ধু এভিনিউতে একটি বিশাল ধরনের সমাবেশ করার যোগ্যতা ঢাকা মহানগর শ্রমিক লীগ রাখে। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, গতকাল আমরা সবাইকে বলা বলি করেছি যে আজকে আমরা আলোচনা সভা করব। প্রত্যেকটি থানার সভাপতি সাধারণ সম্পাদক সংগ্রামী বন্ধুরা, আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসে রাখাল রাজা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান শেখ রাসেলের শুভ জন্মদিন। আজকের এই দিনটি আপনারা এখানে আলোচনা সভার আয়োজন করেছেন, এই জন্য আমি মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা জানেন সেদিন বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয় নাই, বঙ্গবন্ধু পরিবারের সকলকে হত্যা করে আবহাওয়া অনুকূলে থাকলে আজ পদ্মা সেতুতে বসতে পারে ৩৩তম স্প্যান। ৩ ও ৪ নম্বর পিলারের উপর এই স্প্যান বসানোর মাধ্যমে সেতুর ৪৯৫০ মিটার দৃশ্যমান হবে। ৩২তম স্প্যান বসানোর ৮ দিনের মাথায় বসতে যাচ্ছে এই স্প্যানটি। সব কিছু ঠিকঠাক থাকলে আজই স্প্যানটি বসানো হতে পারে, তবে পদ্মা নদীতে তীব্র স্রোত দেখা দিলে ২ দিন সময় লাগতে পারে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। এদিকে সেতুর ৩ থেকে ৭ নম্বর পিলার পর্যন্ত নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্প্যান বসানোর সময় নৌযান যাতে চলাচল না করে সেদিকে ব্যবস্থা গ্রহণের জন্য পদ্মা সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জানিয়েছেন। পদ্মা সেতুর প্রকৌশল সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি আনার পরিকল্পনা করেছেন। মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ১ সি নামের ৩৩তম স্প্যানটি প্রস্তুত করা হয়েছে, যা বসানো হবে মাওয়া প্রান্তে। দেশের ১১টি অঞ্চলে আজ ঝড় বৃষ্টি হতে পারে, সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তর নদনদীর পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। তারা ধর্ষণ প্রতিরোধে ৭টি প্রস্তাব দিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রস্তাব দেন তারা। ৭ প্রস্তাবনা হলো: ১,
ধর্ষক ও সন্ত্রাসী যেন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই ঘৃণ্য অমানবিক কাজ করতে না পারে তা নিশ্চিত করা। দুই, আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ সততা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। তিন, আইন প্রক্রিয়া সম্পূর্ণ প্রশাসন ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা। চার, ধর্মান্ধ মৌলবাদীদের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। বিভিন্ন ধর্মীয় সভায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের ভুল ও উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা দিয়ে নিরন্তর নারী অবমাননাকর বক্তব্য থেকে মৌলবাদীদের নিবৃত্ত করে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া। পাঁচ, ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ও নারী নির্যাতন নারীর সামাজিক লাঞ্ছনা থেকে রক্ষাকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকল সামাজিক সাংস্কৃতিক শক্তিসমূহের কর্মসূচিকে সর্বাত্মক সহায়তা প্রদানে তৎপর হওয়া। ছয়, প্রাথমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যসূচির আধুনিকায়ন, মাদ্রাসা শিক্ষা কার্যক্রমকে সরকার নিয়ন্ত্রণ করা এবং নারীর প্রতি সম্মানের মানসিকতা গড়ে তুলতে সকল পর্যায়ের শিক্ষা কার্যক্রমে নারী পুরুষের সম অধিকারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা, একমুখী শিক্ষানীতি প্রণয়ন করা। সাত, পেশিশক্তির বিপরীতে জ্ঞান ও যুক্তিনির্ভর সমাজ গড়ে তুলতে ব্যাপক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, এক্ষেত্রে সংস্কৃতিকর্মী ও সংগঠনের দায় ও দায়িত্ব সর্বাধিক, সরকারের এই সাংস্কৃতিক আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা করাও জরুরি। বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান সম্মিলিত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার জন্য সরকারকে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তড়িৎ সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপে এই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়েছে, এজন্য আমরা তাকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা একথা উল্লেখ করতে চাই যে আইনের সঠিক ও সময়োপযোগী প্রয়োগের উপর নির্ভর করছে এর কার্যকারিতা। বাংলাদেশে অনেক আইন রয়েছে কিন্তু এর সঠিক প্রয়োগ ঘটছে না, তাতে করে আইন তার বিশ্বাসযোগ্যতা ও প্রয়োগকারীর উপর জনগণ আস্থা হারিয়ে ফেলছে। এই অবস্থায় আমরা দ্রুততম তদন্ত ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার তাগিদ জানাই। বিদ্যমান আইনের অনুপক্ষ বিশ্লেষণ করে আইনটিকে নির্যাতিত ও ধর্ষিত নারী অনুকূলে সংশোধনী আনার জোর দাবি জানাই। জয়পুরহাট সদর উপজেলায় চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মামলা দায়েরের পর মুজাহিদপুর এলাকায় অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মতো রোববার ওই চার শিশু কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশুকে ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে গেলে পলাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যান রশিদ। পরে চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। গ্রাম উন্নয়নের কারিগর ডিজিটাল ডাকঘর সরকারের নিকট পেশকৃত ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের সম্মানী ভাতা তিন গুণ বৃদ্ধিসহ দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে এমজি অফিস চত্বর দিলকুশা মতিঝিলে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আরপিএস ডিপার্টমেন্টের সেক্রেটারি জেনারেল তাসুল আজব সিমো, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।